মুক্তিসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করছেন সারা দেশ থেকে আসা জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সেখানে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, সোহার, মূলত তিনটি দফা দাবিতেই শিক্ষকরা এই আন্দোলনটি করছেন। তাদের প্রথম যে দাবি সেটি হচ্ছে যে তারা যেই শিক্ষকরা এখানে বিক্ষোভ করছেন তাদের বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হয়েছিল 2013 সালে এবং তারা 2015 সাল থেকে টাইম স্কেল পাচ্ছিলেন, তিনটি টাইম স্কেল তারা এর মধ্যে পেয়েছেন। কিন্তু গত বছরে অর্থ মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয় যে এই তিনটি টাইম স্কেলে প্রাপ্ত যে সুবিধাগুলো টাকাগুলো তারা পেয়েছিলেন এই টাকাগুলো তাদেরকে ফেরত দিতে হবে, অর্থাৎ সরকারকে ফেরত দিতে হবে। এবং এই টাকাগুলো শিক্ষকদের কাছ থেকে নেওয়া হচ্ছিল শিক্ষকরা যখন অবসরে যাচ্ছিলেন, সেই অবসরে যাওয়ার সময় যে পেনশনের টাকা পান, এক একজন শিক্ষক প্রায় 40 লাখ টাকা করে পান সাধারণত পেয়ে থাকেন। আর এই টাইম স্কেল, তিনটি টাইম স্কেল কর্তনের ফলে তারা সেখান থেকে প্রায় 10 লাখ টাকা সরকার কেটে নিচ্ছে এবং তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এরকম প্রায় 48,720 জন শিক্ষক সারা দেশ থেকে ঢাকা এসে কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিক্ষোভ সমাবেশ করছেন এবং তারা সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন যে আইনের ক্ষমতা বলে তাদেরকে টাইম স্কেল দিয়ে সুযোগ সুবিধাগুলো সরকার দিয়েছিল, আবার সেই বিধিমালা সংশোধন করে টাইম স্কেল কেটে নেয়া এটি তাদের ক্ষেত্রে ন্যায় বিচারের পরিপন্থী কাজ হচ্ছে, এটির দাবি জানিয়েছেন যে সরকার যেন দ্রুত এই সিদ্ধান্তটি প্রত্যাহার করে নেয়। একই সঙ্গে যে জাতীয়করণ শিক্ষকরা 2013 সালে হয়েছিলেন তাদেরকে পদোন্নতি না দিয়ে সহকারী শিক্ষক যারা পরে নিয়োগ পেয়েছিলেন 2013 সালের পরে তাদেরকে চলতি দায়িত্ব হিসেবে শিক্ষক প্রধান শিক্ষক করা হচ্ছে, এটিরও তারা ঘোর বিরোধিতা করেছেন এবং এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার দাবি জানিয়েছেন। এবং তারা বলছেন যে আজকের এই সমাবেশ থেকে তারা কঠোর কর্মসূচি দিবেন, আগামী জানুয়ারিতে যেহেতু বই উৎসব রয়েছে এবং তারা এও হুমকি দিচ্ছেন যদি সরকার তাদের এই সিদ্ধান্ত সরে না আসে তাহলে বই উৎসবের বয়কট করার মতো যে হুমকি তিনিও কিন্তু দিয়ে আসছেন। তারপরেও তারা দাবি জানিয়ে আসছেন যে সরকার যেহেতু এর আগে টাইম স্কেল সহ নানা সুযোগ সুবিধা দিয়ে আসছিল সরকার সেটি কর্তন না করে আগের যে সুযোগ সুবিধা সেটি যেন সরকার বহাল রাখে এই দাবি জানিয়ে আসছেন এবং এই কর্মসূচি থেকে এই সমাবেশ থেকে কিছুক্ষণের মধ্যে কর্মসূচি দেওয়া হবে। তারা আসলে কি করতে চান, তো মূলত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সারা দেশ থেকে আসা জাতীয়করণ কৃত প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মহাসমাবেশের এই ছিল সবশেষ খবর। সোহার, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ সমাবেশের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন।